মূলত তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী দেশে একটা বিশৃঙ্খল অরাজকতা একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এই ধরনের নিউজ যারা করায় তাদের আসলে বিচার হওয়া দরকার ভুল নিউজ চেপে যখন বিপাকে পড়েছে তখন জনগণের কাছে ক্ষমা চেয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি বঙ্গবন্ধু শেখ শতবর্ষ পালন করছি ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস আমরা হচ্ছে যে রক্ত দিয়ে যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছি কিন্তু ঠিক সেই দিনে বাংলাদেশের প্রথম সারির একটা সংবাদ সংস্থা 10 টাকা ধরিয়ে দিয়ে একটা ছোট বাচ্চাকে ইউজ করে হচ্ছে যে একটা বিভ্রান্তিমূলক নিউজ হচ্ছে তারা করেছে যেখানে হচ্ছে যে তারা দেখিয়েছে যে ভাত এবং চাইলের স্বাধীনতা চাই যেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখেছি যে সবুজ নামে একটি ছেলেকে 10 টাকার বিনিময়ে নিউজটা করেছে মূলত তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী না হলে 26 মার্চের এরকম একটা দিনে 10 টাকার বিনিময়ে এরকম একটা বিভ্রান্তিকর নিউজ তারা করতে পারতো না যার মাধ্যমে হচ্ছে দেশে একটা বিশৃঙ্খল অরাজকতা একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে আমরা চাচ্ছি যে এই রকম প্রথম আলোর মতো সংস্থা যারা যারা বারবার এরকম হচ্ছে নিউজ করেছে আপনারা দেখবেন যে রেসিডেন্সিয়াল মডেলে হচ্ছে যে তারা একটা ঘটনা করেছে যার মাধ্যমে একটা ছোট শিশু কিন্তু মৃত্যু পর্যন্ত হয়েছে এরকম অনেক ঘটনা তারা করেছে শুধুমাত্র হচ্ছে দেশের তারা জানে না কি জন্য করে তারা হচ্ছে যে দেশের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য করে আমরা চাচ্ছি যে এরকম সংস্থা যেন মানে আর কোনো এরকম নিউজ করে দেশের মানুষকে বিভ্রান্ত না করে এবং তারা এরকম নিউজ করার জন্য স্বাধীনতা দিবস এরকম নিউজ করার জন্য দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমাদের সকলেরই দাবি আমরা এর আগেও একদিন এখানে এসেছিলাম এবং আমাদের আজকের দাবি হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন তো আমরা এই ধরনের নিউজ যারা করায় তাদের আসলে বিচার হওয়া দরকার কারণ তারা রাষ্ট্রদ্রোহী তারা আমাদের রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ তারা যদি থাকে তাহলে আমাদের এই স্বাধীনতা মানে খর্ব হওয়ার এক ধরনের হুমকি আমরা পাই তো এদের আসলে এই দেশে জায়গা নেই আমরা আসলে সাধারণ মানুষ আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী সো আমরা সাধারণ মানুষেরই একটা আইকন তো আমরা তাদের কোনো রকম দুর্ভোগের সৃষ্টি করব না আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দাবি সবাইকে জানিয়ে বাস আমরা এখান থেকে তারপর চলে যাব সেইটা বিষয়ে দেখা পরবর্তী মানে কী হবে সেটা পরবর্তী সংবাদ সম্মেলন বা আমরা পরবর্তী কার্যক্রম সিচুয়েশন অনুযায়ী আমরা আর কি সেই ব্যবস্থাটা নিব হ্যাঁ ওই নিউজটা নিয়ে বলা হয়েছে যে আমাদের চালের স্বাধীনতা নেই ডালের স্বাধীনতা নেই এবং নিউজটা করার জন্য তারা একটা ছোট বাচ্চাকে ব্যবহার করেছে জাস্ট 10 টাকার বিনিময়ে একটা ছোট বাচ্চাকে স্পয়েল করার অধিকার তো কারোর নেই এবং তারা বারবার ভুল নিউজ চেপেছে ভুল নিউজ চেপে যখন বিপাকে পড়েছে তখন জনগণের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু এই যে ক্ষমা চাচ্ছে তাদেরকে এই যে বাঁকা লেজ সোজা হয়েছে একবারও হয়নি এতবার ভুল নিউজ চেপে জনগণকে বিভ্রান্ত করার অধিকার কারোর নেই তার শাস্তি কামনা করছি তাকে দেখে যেন বাকিরা শিক্ষা নেয় যে এভাবে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না বাচ্চাদেরকে ইউজ করা যাবে না বাচ্চাদের কেন কোনো মানুষকে টাকার বিনিময়ে ইউজ করা যাবে না এবং সে যেন রাষ্ট্রীয়ভাবে সকল জনগণের কাছে ক্ষমা চায় এবং পরবর্তীতে এই ধরনের কাজ আর না করে আচ্ছা আমরা এখানে কর্মসূচি করার পরে পুষ্পতুলিকা দাহন করবো তারপর আমরা